আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আমরা যখন আমাদের কম্পিউটার সেটআপ দেই বিশেষ করে উইন্ডোজ 10 আপডেট দেই তখন মাঝে মাঝে একটা সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন আমি অ্যাডব অডিশন ব্যবহার করি সাউন্ড রেকর্ডিং এর জন্য আর সাউন্ড এডিটিং এর জন্য এই সফটওয়্যারটা যখন আমি ব্যবহার করি প্রায় দেখা যায় যে আমার উইন্ডোজ যখন আপডেট নেয় তখন এই ধরনের মানে আমি যখন এই অডিশনটা খুলতে যাই তখন এই যে একটা দেখুন এখানে অ্যাডব ডিফল্ট উইন্ডোজ সাউন্ড ড্রাইভার এখানে একটা এই প্রবলেম দেখা যায় যে দ্য অডিও ইনপুট ইজ নট অ্যাক্টিভেটেড রেকর্ডিং অডিও ইজ নট পসিবল প্লিজ চেক ইউর ইনপুট কনফিগারেশন এই ধরনের একটা সিগন্যাল আপনি দেখতে পাবেন তো এই ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এটা আমি যদি দিয়ে দেই এগুলো ওকে দিয়ে দেওয়ার পরে আমি যখন রেকর্ড করতে চাই তখন আমার রেকর্ডটা কিন্তু এটা হচ্ছে না এখানে দেখুন এই একটা সিগন্যাল দিচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি এই ক্ষেত্রে আমাদের করণীয় কি সেই বিষয়ে আজকে আমাদের টিউটোরিয়াল তো প্রিয় বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা ঘন্টা বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন তো আসুন আমরা শুরু করি তো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে এটি ওপেন করতে হবে এনি হাউ এরকম দেখালেও কোনো প্রবলেম নেই আমরা ওকে দিয়ে এই সফটওয়্যারটিকে ওপেন করব সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এডিট অপশনে যাব এডিট অপশনে গিয়ে অডিও হার্ডওয়্যার সেটআপ এই যে এখানে ক্লিক করব এখান থেকে যে আপনি দেখতে পাবেন এই ধরনের একটা উইন্ডো আসবে এখান থেকে আমরা কি করব কন্ট্রোল প্যানেলে ঢুকব এই যে কন্ট্রোল প্যানেল দেখা যাচ্ছে কন্ট্রোল প্যানেলে ঢুকে আমরা এখানে দেখুন আমার এখানে দুটি অডিও ডিভাইস আছে এর যে কোনো একটিকে আমাদের সিলেক্ট করে দিতে হবে আর সেই সিলেকশনটি করে দেওয়ার পরে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে আশা করছি তো এখানে দেখুন একটা A4 টেকের ক্যামেরার ইয়ে আছে আর একটা হচ্ছে আমার বাই ডিফল্ট যে আমরা ইনপুট ডিভাইসটা ব্যবহার করছি রেকর্ডিং ডিভাইসটা ব্যবহার করছি সেটা মাইক্রোসফট Realtek হাই ডেফিনেশন তো আমরা এটাকে ক্লিক করব এটাকে ক্লিক করে ওকে করে দেব এখন দেখুন এখানে কিন্তু এই মাইক্রোফোন আর এটা চলে এসেছে চলে আসার পরে আমরা কি করব এটাকে সরাসরি অ্যাপ্লাই করে দিব ওকে এখন এটা হয়ে গেল এখন যদি আমরা রেকর্ড করতে যাই তাহলে দেখুন এই যে রেকর্ড হচ্ছে তার মানে এই কনফিগারেশনটুকু আমাদের করে দিতে হবে তো প্রিয় বন্ধু আশা করছি এভাবে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে যদি প্রবলেম সলভ হয়ে থাকে অথবা না হয়ে থাকে কোনো ধরনের সমস্যা থাকে আপনি আমাদেরকে মন্তব্যে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হ্যাঁ অবশ্যই ক্যারিয়ার ইন্টেলিজেন্সের সাথে থাকুন